এই অনেক মূল্য সময়ের আমরা জানি, তারপরও আপনারা যে সময় করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক অনেক অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আপনাদের জন্য যে আপনারা সেই সময়টাকে ত্যাগ করে আজকে আমাদের এই ফাউন্ডেশন বা টেলিভিশনের অনুষ্ঠান এসেছেন। কারণ আমার ওই কথাটা সবসময় মাথা মারি স্ট্রাইক করে যে সকল যখন বলে যে এখানে জাপানিজরা হচ্ছে মেশিন। আজকে গাড়িতে আস্তে আস্তে বলেছিলাম সৌরভের সাথে যে আসলে মানুষের সাথে মানুষের কমিউনিকেশন, কথা বলা, একটা কমিটি গঠন করা, এটা কিন্তু অনেক জরুরি একটা ব্যাপার। আপনারা বিদেশে আছেন, আপনারা যদি আমি প্রবাস টেলিভিশন করতে গিয়ে সারা বিশ্বের এমনও দেশ আছে সারা বাংলাদেশের কোনো 29টা চ্যানেল ধরতে পারে না, সেই চ্যানেল জয়দাতা টেলিভিশন ধরেছে। ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, ওরা সবসময় জয়দাতা টেলিভিশন দেখে এমন বলে, এবং কোন একটা মানুষ মারা গেলে জয়দাতা টেলিভিশনের মাধ্যমে প্রকাশ করছে সারা পৃথিবীর সমস্ত প্রবাসীরা। যখন একটা মানুষ বিপদে পড়ে জয়দাতা টেলিভিশনে আমরা এমন সুযোগ করে দিয়েছি তারা বলার সুযোগ পাচ্ছে, যখন তখন লাইভে আসতে পারছে, বলতেছে যে আমার একটা লাশ আজকে 6 মাস যাবৎ পড়ে আছে বা আজকে মারা গিয়েছে, এটাকে নেওয়ার ব্যবস্থা করেন, প্রবাস প্রধানমন্ত্রীকে বলেন, অ্যাম্বাসাডারকে বলেন, মোটামুটি সারা পৃথিবীর সমস্ত অ্যাম্বাসাডারদেরকে আমরা নিয়ে আসছি আমাদের লাইভে, কথা বলেছেন। এবং আপনারা জানেন একটু আগে যে এক ছোট ভাই জাহাঙ্গীর ভাই যে কাজগুলি করছে অবশ্যই জয়দাতা টেলিভিশন সবসময় সাপোর্ট করে যাবে। আমাদের গাজীপুরের প্রতিনিধি আছে প্রত্যেকটা সিটিতে এলাকায়, আমরা এখান থেকে যে এই মাসে গাজীপুরের অফিস উদ্বোধন করবো, তো সবসময় যোগাযোগ থাকলে অবশ্যই ওনাকে সাপোর্ট দেবো। আর একটা মানে বলে রাখি যেটা, সেটা হচ্ছে এমপিদেরকে নিয়ে সারা বাংলাদেশের যে যে এলাকায় এমপিরা আছেন,